ভালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কিছু কথা বলি, যে আজকের ভিডিওটা কোনো প্রকার কেউ শেয়ার করবেন না, যে নিজে দেখতেছেন সেই দেখবেন, ঠিক আছে? অন্য কাউকে বলার দরকারও নাই। আর নিজে ভিডিওতে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, এছাড়া কেউ কোনো কমেন্ট করবেন না, আর ভিডিওতে লাইকও দেবেন না। কারণ যখন আপনি ভিডিওতে লাইক করবেন, ভিডিওতে শেয়ার কমেন্ট করবেন, তখন ভিডিওটা কিন্তু ইউটিউব আপনা আপনি অনেক বেশি মানুষের কাছে নিয়ে যেয়ে পৌঁছাবে। তো ভিডিওটা কারোর সাথে শেয়ার করার আমার কোনো রকম ইচ্ছা ছিল না, শুধুমাত্র যারা আমার সাবস্ক্রাইব করে রাখছেন তাদের কাছেই, কিছু মানুষ যারা আমার রেগুলার ভিডিও দেখেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, আর যারা আমার নিজের কাজ করে তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, ঠিক আছে? তো আজকে আমি এমন একটা সাইট আপনাদের সাথে শেয়ার করব, যেটা থেকে আপনি যতদিন না পর্যন্ত বেশি মানুষ এখানে কাজ শুরু করবে, ততদিন প্রতিদিন খুব ভালো পরিমাণ আর্নিং করে নিতে পারবেন। অর্থাৎ যারা চার্বে কাজ শুরু করতেছেন তারাও কিন্তু $5 থেকে $10 এখান থেকে ইজিলি আর্নিং করতে পারবেন, ঠিক আছে? যদি একটু মাথা কাটান তাহলে এই সাইট থেকে আরও বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই সাইটে দুইটা অ্যাকাউন্ট করেন, দুইটা আইপি থেকে, তাহলে কিন্তু আপনার $15-20 হয়ে যাবে। বাট এখানে কাজ করার ধরন আছে যে সিস্টেমগুলো যদি আপনি না বোঝেন তাহলে কখনোই হবেন না, ঠিক আছে? তো সাইটটার নাম হলো কয়েন পুয়া, তো সাইটটা হলো কয়েন পুয়া। তো এটাকে গুগল যেভাবে বলে সেটা বলতে গেলে একটু কষ্টই হয়, ঠিক আছে? কয়েন পায়ের তো আপনারা শুনে নিয়েছেন, তো সাইটটার নাম আমি আর মুখে নেব না, কারণ এখানে বলতে আমার সমস্যা হচ্ছে। সত্যি কথা বলতে কি যে প্রবলেম হচ্ছে, যার কারণে আমি বলতে চাচ্ছি না। তো যাই হোক, এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য নিচে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনার ব্রাউজারে একটি ইউএস আইপি সেট আপ করে নিতে হবে, এবং আইপিটা সেট আপ করার পর সেটা অবশ্যই 100% করে নেবেন, ঠিক আছে? 100% না করলে কিন্তু অ্যাকাউন্টে সার্ভে থাকবে না, বিভিন্ন ধরনের প্রবলেম হবে। এছাড়া আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যদি অ্যান্ড্রয়েডে ইউজ করেন তাহলে সবচেয়ে বেস্ট হয়, কারণ এই অ্যান্ড্রয়েড আইপিগুলো অ্যান্ড্রয়েডে খুব ভালো কাজ করে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড আইপিগুলো অ্যান্ড্রয়েডে কাজ করাইলে সেই রকম কাজ হয়, আর সেটার রেজাল্ট বিগত দিনে আমি পাইছি। তো যাই হোক, এই পেজটাতে আসবেন, গুগলে কয়েন পুয়া লিখলে ওই সাইটটা চলে আসবে, অথবা আপনারা নিচে ডিসক্রিপশন থেকেও জয়েন করতে পারবেন। তো জয়েন ফ্রি এখানেও ক্লিক করতে পারেন, রেজিস্ট্রেশন এখানেও ক্লিক করতে পারেন। তো যেহেতু এই আইপি দিয়ে কোনো রকম অ্যাকাউন্ট করা নাই, যার কারণে খুব ভালো একটা কাজ হবে এই আইপি থেকে, আর এটা যদি রিইউজ আইপি হয় তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, এক্ষেত্রে আপনার অনেক বেশি সমস্যা হবে। তো এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, তো ইউজার নেম কিন্তু যা ইচ্ছা তাই দিতে পারেন, এক্ষেত্রে আপনার যে প্রোফাইল করবেন সেটা নামের সাথে যে মিলতে হবে এরকম কোনো কথা নাই। তারপরে দিতে হবে ইমেল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড, তারপরে রিটাইপ পাসওয়ার্ড, তারপরে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিতে হবে, তারপরে রোবটটা ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? তো আমি ইমেল অ্যাড্রেসটা এখানে mail.tm ইউজ করতেছি, আপনারা চাইলে গুগলের যে জিমেল আছে সেটা ইউজ করতে পারেন, ইয়াহু ইউজ করতে পারেন, এছাড়াও আপনারা mail.tm ইউজ করতে পারবেন। mail.tm কিন্তু আসলে নষ্ট হয় না, ঠিক আছে? এখানে জাস্ট আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর এটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পর্কে যারা জানেন না তাদের এই ভিডিওর ইনডিসক্রিপশনে আমি দিয়ে দেবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে? তো আসলে এখানে অ্যাকাউন্ট করা একটা ইজি বিষয়, আপনারা চাইলে এমনি করতে পারবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, তারপর রিটাইপ পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর রোবট ভেরিফিকেশন করতে হবে। তো এখানে বলছে ট্রাফিক লাইট, তো দুইটাই আছে আমার, মেবি আর একটা মিস করলাম নাকি, যাই হোক হয়ে গেছে। তো এখান থেকে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। এরপরে যে মূল কাজগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ দেখাইতে হবে। তো এই দেখেন, এরা বলতেছে মেল কনফার্ম করতে হবে, আর এটা হলো 15 মিনিট, ঠিক আছে? 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে কনফার্মে ক্লিক দিচ্ছি। তো ইমেল কোড ইরোর, তো এখানে কোড দিতে হবে, বুঝছেন? আমি ওটা উপরে তোলার ফলে ওটা দেখতে পাইছিলাম না। তো দেখেন এখানে কিন্তু মেল চলে আসছে, তো আমরা কোডটা নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি। মেল সার্ভিসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, ওপি একটা মেল সার্ভিস, আমি যার কারণে এটাই ব্যবহার করি। তো এবার আমাদের লগ ইন করতে বলতেছে, কারণ আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ট্রাক্টর সিলেক্ট করতে হবে। তো এইটা আসলে এটা ট্রাক্টর না, এটা এটা আসলে এটা কি ট্রাক্টর আজও বুঝতে পারতেছি না, যাই হোক আমি এটা দিয়ে দিছি এবং হয়ে গেছে। আচ্ছা, আসলে ক্যাপচার পূরণ করার এক সময় আমি কাজ করছি, এখানে কাজ করা অনেক কষ্টকর। তো এইটা হলো আমাদের মূল প্রোফাইল, যেখানে আছে মেন ব্যালেন্স, পারচেজ ব্যালেন্স এবং রেফার, ঠিক আছে? তো পারচেজ ব্যালেন্সের জন্য অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে, আর যেটা আমি কখনোই সাজেস্ট করি না। আর এই সাইডের সবচাইতে ভালো এবং সুবিধাজনক ওয়ে হচ্ছে, এটাতে আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন, অর্থাৎ উইথড্র যেটা নেবেন সেটা কিন্তু বিটকয়েনে নিতে পারবেন, এবং রেফার থেকেও আপনারা আর্নিং করতে পারবেন। তো
তো নিচে ডেসক্রিপশনে আমি আমার রেফার লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে জয়েন করতে পারেন। সেখান থেকে জয়েন করলে কিচ্ছু হবে না, বাট আমার একটা আর্নিং আসবে, বাট এখানে আপনারও কিন্তু লস নাই, ঠিক আছে? তো আমি আশা করি আপনার রেফার থেকে জয়েন করার ইচ্ছা হইলে করতে পারেন, এছাড়াও গুগলে যে লিখে তাও জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এখান থেকে আপনি চাইলে এটার মেম্বারশিপ আপডেট করতে পারবেন, তো এখানে আপডেট করার দরকার নেই, আপনারা নর্মালি এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, আরও বিভিন্ন ধরনের সিস্টেম আছে, তো সেগুলো থেকে আপনাকে কাজ করতে হবে। তো এখানে দেখেন অ্যাড ভিউ, তারপরে উইন্ডোজ অ্যাডস, ভিডিও অ্যাডস, এগুলো দেখেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। মূল কথা হলো সাইটটা নতুন হওয়ার শর্তে আর ইউএসএ থেকে অ্যাকাউন্ট করার শর্তে আপনারা অনেক বেশি আর্নিং করতে পারবেন। ওকে, আর এখানে উইথড্র আছে, তো নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের উইথড্র করে দেখাই দেবো। আর তো সাইটটা একটু ক্রিটিক্যাল, যার কারণে আপনি যদি ভিডিওটা ফোনে না দেখেন তাহলে এটার প্রোফাইলও কমপ্লিট করতে পারবেন না আর এখানে সার্ভেও করতে পারবেন না, কারণ দেখেন নর্মালি কোনো অপশন এখানে নাই যেখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল বা সার্ভে কমপ্লিট করবেন। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাই দেবো। আসলে সত্যি কথা বলতে কোনো কিছু কঠিন না, আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু সব কিছু এখান থেকে বুঝে নিজেও করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি আমার প্রোফাইলটা চেক করে নিচ্ছি। তো এখান থেকে অবশ্যই আপনাকে বিটিসি ওয়ালেটটা এখানে দিয়ে দিতে হবে, আর চাইলে আপনি এখানে টু ফ্যাক্টর অথোরাইকেশন অন করে নিতে পারেন, ঠিক আছে? অথোরাইজেশন অন করে নিয়ে আপনি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের জন্য কাজ করতে পারেন। তো এখানে আমার এগুলো কোনো কিছু দরকার নাই। তো এখানে হলো কথা হলো এটা যে আপনারা এখান থেকে, আমি আবারও বলছি, অ্যাপ অ্যাড দেখে ইনকাম করতে পারবেন, উইন্ডোজ অ্যাড দেখে ইনকাম করতে পারবেন, তারপরে ভিডিও অ্যাড দেখে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো হলো পরের বিষয়। তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলে আসতে হবে এবং এখান থেকে সেকেন্ড অথোরাইজেশন ভেরিফিকেশন এটা কমপ্লিট করতে হবে। তার আগে আপনাকে করতে হবে ওয়ালেট, ঠিক আছে? তো এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, আপনি যেটাতে উইথড্র নিতে চান। তো আপনি যদি বিটকয়েনে কাজ করেন তাহলে অবশ্যই এখানে বিটকয়েন অ্যাড্রেস দিবেন, পেয়ারে কাজ করলে পেয়ার দিয়ে দিবেন, ডগি কয়েন অর্থাৎ যেটাতে আপনি উইথড্র নিতে চাবেন সে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো এখন আমি আপাতত এটা দিচ্ছি না, কারণ আমি আদৌ জানি না যে এই অ্যাকাউন্টটা থেকে কাজ করেন আমি সময় পাবো কি না। তো যাই হোক, এখান থেকে আপনাকে সেকেন্ড অথরাইজেশন এটা করে নিতে হবে। হ্যাঁ, তো সেকেন্ড স্টেপ অথরাইজেশন করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে নেক্সটে ক্লিক করলে তারা আপনাকে মেলে একটা কোড পাঠাবে, ঠিক আছে? তো ওইটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। আমি অলরেডি একবার ক্লিক করে দিছিলাম, যার কারণে দেখেন আমার মেলে একটা কোড দিয়ে দিছে, ঠিক আছে? তো এই কোডটা আমার সাবমিট করা উচিত ছিল, বাট আমি আপনাদের দেখাবো, এই কারণে পরবর্তীতে আবার করার জন্য এটা মিস্টেক হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাকে একটু বোঝাই দিচ্ছি যে এখানে কী ধরনের অপশন আসবে। তো এখানে একটা কোড বসানোর একটা অপশন আসবে, যেটাকে মেলে কোড সেন্ড করবে, যে কোডটা আপনাকে এখান থেকে জাস্ট কপি করতে হবে এবং এখানে দেওয়ার পরে সাবমিট করে দিলেই আপনার সেকেন্ড স্টেপ অথোরাইজেশন অন হয়ে যাবে, যার ফলে পরবর্তীতে লগ ইন করার সময় প্রতিবার আপনার মেলে কোড যাবে, যেটা দিয়ে দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এটা একটু ঝামেলাদায়ক, বাট এটা আপনার অ্যাকাউন্টের জন্য সিকিওর, আর এটা না করলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। তো এটা আপনি পরবর্তীতেও করে নিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার একটা বিষয়। তো আপনাদের যখন ইচ্ছা এটা করে নেবেন, সমস্যা নাই। তারপরে আসছে সার্ভে, যে আপনারা এখান থেকে কীভাবে সার্ভে করবেন। তো আপনারা সর্বপ্রথমে ড্যাশবোর্ডে চলে যাবেন, যাওয়ার পরে আপনারা ড্যাশবোর্ড বা এখানে টিপ মারবেন, ঠিক আছে? ফসেট এখানে টিপ ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করুন, এটা পেজটা চলে আসবে। তো এটা আসার পরে আপনারা কোন কয়েনটা আর্নিং করতে চাচ্ছেন এটাকে এখান থেকে কিন্তু আপনারা সেটাই করতে পারবেন। দেখেন এটা কিন্তু বিটকয়েন, এটা ডগি কয়েন, এটা লাইট কয়েন, এটা ইথেরিয়াম, এটা ড্যাশ কয়েন, এটা বিটকয়েন ক্যাশ। তো এগুলো সব কিন্তু আলাদা আলাদা কয়েন, তো আপনার যেটা দরকার সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি আর্নিং করতে পারবেন। আর এখানে সাইটটাতে খুব ভালো পরিমাণ কাজ হয়, যেটার কারণে আমি আপনাকে প্রথমেই বলছি সাইটটা কারোর সাথে শেয়ার করবেন না, কারণ যখনই এখানে অনেক বেশি ইউজার কাজ করা শুরু করবে না তখন কিন্তু সাইটটাতে কাজ কম হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের খুবই বেশি অসুবিধা হবে। দেখেন বর্তমানে জাঙ্কির অবস্থা কিন্তু খুবই খারাপ, আপনার পোস্ট কার্ড ভেরিফিকেশন অ্যাকাউন্টগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে সাইটগুলো কারোর সাথে শেয়ার না করা, নিজে নিজে কাজ করুন। ভিডিওতে লাইক করার দরকার নাই, সমস্যা না হলে কমেন্ট করার দরকার নাই, শুধু ভিডিওটা দেখুন এবং কাজ শুরু করে দিন, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে ক্ল্যামে ক্লিক করতে হবে। ক্ল্যামে ক্লিক করলে আপনারা সার্ভে দেখতে পাবেন, একটু অপেক্ষা করুন। তো দেখেন এই যে নিচে কিন্তু সার্ভে, ঠিক আছে? আর এটা কিন্তু আপনারা 60 মিনিট পর পর লগ ইন করলে এমনিতেই ফ্রিতে নিতে পারবেন, এখানে কিন্তু আপনার কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে এই যে 9 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরে কিন্তু আপনি এটা নিয়ে নিতে পারবেন। ওকে, তো এটা হলো আপনার সুবিধা। তো এখানে অপেক্ষা করুন এবং এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে, আসলে আমার নেট স্পিডের কারণে অনেক সমস্যা করতেছে।
ক্যাপচাটা আসুক, আমি পূরণ করে আপনাদের দেখা দিচ্ছি। এই ক্যাপচাগুলো, এইচ ক্যাপচা, এগুলো একেবারে খুবই ঝামেলাদায়ক একটা ক্যাপচা, ঠিক আছে? অনেক সময় মনে হয় যে এটা নেওয়ার থেকে না নেওয়া অনেক বেটার। দেখেন কি ধরনের সমস্যা করে, কি বলছে এখানে? ঠিক আছে, তো যাই হোক, আমি এটাকে স্কিপ করতেছি, নতুন কিছু দিই। এখানে হাইলাইট টেক্সটটা লিখতে হবে, তো এটা তো আরো বড়, ওইটা তো এর থেকে বেটার ছিল। এটা ঠিক আছে, এটা আমার জন্য পারফেক্ট, কারণ আমার মতো অলসদের জন্য এইটাই সবচেয়ে বেস্ট। ওকে, তো দেখা যাক এবার কি হয়। তো আরো একটা লিখতে হবে আমাদের, আরেকটা লিখলে হয়ে যাবে ক্যাপচাটা পূরণ। তো আরেকটা আসতে হবে তো না? আরে রে, এমন একটা ওয়ার্ড দিছে। তো এটা পূরণ করতে হলে যে হাইলাইট যেটুকু আছে এটুকুই লিখতে হবে, অন্য কিছু লেখার দরকার নাই। তো তো যারা কাজ করবেন এটাতে, সিরিয়াসলি কাজ করবেন, অনেক ভালো একটা সাইট, এখানে কাজও অনেক ভালো হচ্ছে, আপাতত হচ্ছে, কিন্তু কবে বইলা দেখবেন যে 2 থেকে 3 মাস পরে যদি বেশি ইউজার হয়ে যায় তাহলে এই সাইটগুলো অন্যদের মতো করবে, ঠিক আছে? তো এখানে ইউয়ের দরকার নাই, তো এখানে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে। ওকে, একটু অপেক্ষা করতে হবে আমাদের। তো এখানে ক্লাইম অপশন অন হয়ে গেছে, তো এটা অন হইতে একটু দেরি লাগলো কারণ আমার নেটের সমস্যা, ঠিক আছে? একটু মানায় নেবেন, ভিডিওটা অলরেডি 10 মিনিটের মতো হয়ে গেছে, তো ভিডিওটা আসলে ফুললি না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তৈরি করা হয় যারা সত্যি কথা বলতে নিউ ইউজার, একেবারে নতুন কাজ শুরু করতেছেন, তাদের জন্য। কারণ তারা বেশি, যারা পুরাতন ইউজার, আজ থেকে 1 বছর 1.5 বছর ধরে কাজ করতেছেন, তাদেরকে কিছু বলতে হয় না, তারা নিজেই এখন একজন এক্সপার্ট। বাট যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য খুব কষ্টকর। ওকে, তো এখন এই যে এই পয়েন্টগুলো দেখা দেখির কিছু নাই, এটা করলে আপনাকে প্রোফাইল সার্ভে করতে হবে, ঠিক আছে? এটা না যে আপনাকে এটা করলে এই পয়েন্টগুলো দিয়ে দেবে, আসলে এগুলো প্রোফাইল সার্ভে করাবে সর্বপ্রথম আপনাকে, তারপরে পয়েন্ট দেওয়া হবে। ওকে, তো সার্ভেটা কমপ্লিট হবে কি না জানি না, তবে আমি প্রোফাইল সার্ভেটা করে দেওয়ার চেষ্টা করতেছি, যার কারণে এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। ইয়েস, আই অ্যাম ফ্রম ইউনাইটেড স্টেট। তো এখানে দেখার মতো কিছু নাই, আমি জোরে জোরে করার চেষ্টা করব। ইয়েস এগ্রি, আপনারা একটু পরে পরে নেবেন, আর না হলে আমি যেটা দিচ্ছি এটা অনুযায়ী দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, ইনস্ট্যান্ট নাম্বার, তো এখান থেকে নয় থেকে, সরি, বলছে হুইজ ইজ দ্য, হোয়ার আর ইউ ব্রোন, আমি কত সালে জন্মগ্রহণ করছি এটা আমাকে দিতে বলতেছে, তো আমি এখানে দিয়ে দিলাম 1980। ওকে, আসলে আদৌ জানি না যে কত সালে জন্মগ্রহণ করছিল এই প্রোফাইলের মালিক, তো অবশ্যই এটা 4 ডিজিটের, আমি কি করছিলাম আমি জানি না, ও এটা একটা অক্ষর বেশি হয়েছিল যার কারণে হয়তো বা নেয় নাই। তো এটা কিন্তু প্রোফাইল করতেছি, হ্যাঁ, এখানে কিন্তু সার্ভে এখনও শুরু হয় নাই, এখানে প্রোফাইল করে দেখাচ্ছি, আমি কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করবো, সার্ভে পরের বিষয়। তো কোন মাসে আমি জন্মগ্রহণ করছি এটা বলতেছে, তো আমি এখানে ফেব্রুয়ারি দিয়ে দিলাম, এখানে সাবমিট। আসলে এগুলো দেখানোর মধ্যে তো কত তারিখে আমি জন্মগ্রহণ করছি, তো আমি দিয়ে দিলাম 1980 সালের ফেব্রুয়ারির 2 তারিখে। আসলে এটা বয়স কত হচ্ছে? তো হুইচ ইয়ার পোস্টার কোড, তো পোস্টার কোড আমাদের দিতে হবে, পোস্টার কোড। তো আপনারা আপনার আইপি অনুসারে দেবেন, এছাড়াও অ্যাড্রেস অনুসারে দিলেও কোনো সমস্যা নাই, কারণ এক্ষেত্রে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আপনি ইউএসএর একজন পার্সন, আলাদা ডিভিশনে বাস করতেই পারেন, আলাদা জায়গায় থাকতেই পারেন, এক্ষেত্রে কোনো সময় প্যারা নেবেন না, এটা আসলে প্যারার কিছু নাই। আসলে কই গেল আমি বুঝতে পারতেছি না, জিপ কোড, জিপ কোড, জিপ কোড, পেজটাকে কি রিলোড করবো? তো এইবার জিপ কোড আসছে, আসলে তখন হয়তো বা খুঁজে পাচ্ছিলাম না, এটা আমার দোষ, আসলে পেজের কোনো সমস্যা নেই। তো এবার এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু পড়তেছি না, আমি জাস্ট দিয়ে দিচ্ছি, আপনি যদি আমার মতো করেও দেন তো সমস্যা হবে না। তো হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস, তো এটা হলো মেল কথা, ঠিক আছে? যে ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস কই পাবেন, এগুলো ভাবার কিছু নাই, জাস্ট এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করবেন, দেন এখানে গিয়ে সাবমিট করবেন। ওকে, এখানে প্যারা নেওয়ার কিছু নাই। তো তারপরে ম্যান,
আপনাকে ছেলে না মেয়ে এটা জিজ্ঞেস করছে, আমি জাস্ট কিন্তু প্রোফাইল করা দেখাবো, আপনারা যদি সার্ভে করা দেখতে চান তাহলে নেক্সট ভিডিও তার জন্য অপেক্ষা করুন, সেখানে হয়তো বা আমি যারা পারেন না তাদের জন্য সার্ভে করে কমপ্লিট করে দেখাবো, ঠিক আছে? তো এখানে ইংলিশ বলতেছে, কারণ এই সার্ভেটা যদি করে ভিডিওটা আপলোড করি তাহলে ভিডিওটা সাইজ হবে প্রায় 30 মিনিট, আর একটা 30 মিনিটের ভিডিও আমার মনে হয় না যে কেউ দেখবে। তো এটা বলছে যে কত বছর বয়স, তো ওইদিকে 20 বছর, এদিকে 20 বছর, 40 বছর, আর 2021 সাল, 21 সালের ফেব্রুয়ারি, তো 22 বছরের মতো বয়স, ঠিক আছে? তো আমি 22 দিয়ে দিলাম। এ হে, তো আমি ওখানে একটা ভুল করে ফেলছি, যার কারণে ওইটা আসলে সমস্যা, এখানে 42 বছর দেওয়া উচিত ছিল, বাট আমি এখানে 22 দিয়ে দিছি। তো হুইচ ইয়োর বেস্ট লাইফ এক্সপিরিয়েন্স ফর ওয়াই, তো লাস্ট একটা কোশ্চেন করছে আমাকে, তো এরা আমার লাইফের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাইছে, তো আমি এদেরকে অনেকগুলো কথা বলে দিছি এবং এখানে সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে? তো আমার এখানে বলছে যে আমার গায়ের রং কি, তো এখানে আমি হোয়াইট খ্রিস্টান দিয়ে দিলাম। আসলে আমি চাচ্ছি যে ভিডিওটা ছোট করতে, বাট ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আসলে এত বড় ভিডিও করা ঠিক না। তো আমাদের প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি যে সার্ভেটা করতেছিলাম ওখানে আমি একটা ভুল করছিলাম, যেখানে আমি পিশাব করতে, আসলে তখন আমার রেকর্ডিংটা চালু ছিল নাকি আমি জানি না, তো সেখানে অবশ্যই আমার বয়স 42 বছর দেওয়া উচিত ছিল, যেখানে আমি 22 লিখে দিছি, হয়তো আপনারা ওইটা খেয়াল করছেন। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, এখানে আমাকে আরও মোর সার্ভে দিছে যেগুলো আমি কমপ্লিট করতে পারবো, এখানে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, অনেক সার্ভে আছে। সব সার্ভে যে আপনি কমপ্লিট করবেন এমন কোনো কথা নাই, আমরা যত এক্সপার্টই হই না কেন আমাদের সব সার্ভে কিন্তু কমপ্লিট হয় না, ওকে? অর্থাৎ আপনি যদি 10টা সার্ভে করেন, সেখান থেকে যদি আপনি দেখেন যে আপনার 5টা সার্ভে কমপ্লিট হচ্ছে তাহলে ঠিক আছে, 8টা সার্ভে কমপ্লিট হচ্ছে তখন ঠিক আছে, এমন 10টা করার পরে যদি 2টা কমপ্লিট হয় তাহলে ভাববেন যে আপনি পুরো অ্যান্সার দিচ্ছেন না, অথবা সার্ভেতে আপনি মনোযোগ দিচ্ছেন না, বা সার্ভে যেটা চাচ্ছে সেটা আপনি করতে পারতেছেন না। তো এইভাবে আপনি আর আপনার প্রোফাইল করে নেবেন, তো এইভাবে প্রোফাইল করে আপনারা এখানে কাজ করতে পারবেন। আসলে কাজ করা আসলে একটা কঠিন একটা বিষয়, তারপরে ওই সাইটগুলোতে ভালো পরিমাণে কাজ হচ্ছে, আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই এখানে কাজ করতে পারবেন। আর যদি চান যে আমি আপনাদের সার্ভে কমপ্লিট করে দেখাই, বা কীভাবে শর্ট টাইমের মধ্যে সার্ভে কমপ্লিট করতে হয়, সার্ভে বাইপাস করতে হয়, এই সম্পর্কে ভিডিও চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করুন, এতে করে আমি বুঝতে পারবো যে আপনাদের সমস্যা কোথায় এবং কী ধরনের ভিডিও দিলে আপনারা একজন পারফেক্ট সার্ভে মেকার হয়ে উঠতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।